আদা যাই হোক, মিষ্টিটা কিসের জন্য সবাই তো বুঝতে পারবে। ইয়েস স্যার, পাপেল বাংলাদেশ সেনাবাহিনীর রাসায়নিক পদে চাকরি পেয়েছে সবে মাত্র। তো প্রথম চাকরি পাওয়ার মিষ্টিও নিয়ে আসছে আমাদের সবার কে খাওয়ানোর জন্য। সবাই খাবো ইনশাল্লাহ, পাপেলকে আগে খাওয়া। সবাই পাপেলের জন্য দোয়া করবা, আমি একটু খাই মিষ্টি, তাই না? ইয়েস স্যার। জামালপুর জেলা থেকে আসছিল পাপেল এসএসসি পরীক্ষা শেষ করে। পাপেলের কিন্তু এটাই প্রথম মাঠ ছিল, এই প্রথম মাঠে কিন্তু সে ঘাটাল ক্যান্টনমেন্টে দাঁড়ায় কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করে সম্পূর্ণ যোগ্যতায় কিন্তু সে চাকরি পেয়েছে। চাকরি কিন্তু তোমরা যারা বসে আসো এমনিতে লাইনে গেলে বা লাইনে দাঁড়ালে কিন্তু সামরিক বাহিনীর চাকরি হবে। চাকরি পাইতে চাইলে সামরিক বাহিনীর ক্ষেত্রে তোমাকে অবশ্যই অনেকগুলো পরীক্ষার পদ্ধতি থাকে, অনেকগুলো পরীক্ষায় তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটা বিষয়ে আগে থেকে হিউজ পরিমাণে একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে, যাতে করে তুমি বাদ না পড়ো। তো যাই হোক, অভিনন্দন তোমাকে পাপেল, তুমি প্রথম মাঠে চাকরি পেয়েছ। আর আমরাও আসলে গর্বিত, কারণ আমি বিশেষ করে খুবই গর্বিত হই, কারণ কেউ যখন আমাদের সদর একাডেমিতে এসে এক মাসের বা দুই মাসের একটা স্বল্প মেয়াদি খুবই স্বল্প খরচে কোচিং করে একটা গাইডলাইন নিয়ে তার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারে, এটা আসলে আনন্দের সীমা থাকে না, মানে এটা মুখে বলার মতো একটা বিষয় না। ঠিক আছে, আমরা তো আরেকটা জোরে করতালি দিতেই পারি। তোমরা যারা বসে আসো আগামীতে আমি চাইবো তোমরাও যাতে একদিন পাপেলের মতো চান্স পেয়ে একাডেমিতে আসো, বা যারা নতুন থাকবে তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিবা বা কিছু বক্তব্য দিবা বা কিছু সাজেশন দিবা। এটা কিন্তু নতুনদের উদ্দেশ্যে অনেক কিছু পাওয়া হবে, এই পাওয়াটা তো তোমরা নিতে চাও। পাপেল তুমি বলো একটু তোমার পরীক্ষার অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করো। আমি এসএসসির পরীক্ষা শেষে এখানে আসছি। এখানে আসার পরে আমি এখান থেকে অনেক কিছু শিখছি, এখানে একজন সৎ মানুষ হিসেবে এগুলো শিখছি। পাপেলের দুলাভাই কিন্তু নিয়ে আসছিলেন, পাপেলের দুলাভাইও আর্মিতে চাকরি করছে, তাই না? পাপেলের দুলাভাই এখানে তাকে বেসিক্যালি ভর্তি করার সময় নিয়ে আসছিলেন, কথা হয়েছে। উনিও ভদ্র মানুষ, সে চায় যে তার ছালাও যাতে চাকরি করবে। ওই চাকরিটা কিন্তু সে ফাইনালে হচ্ছিল স্বপ্নের জায়গায় পৌঁছে গেছে। তো প্রস্তুতি গুলো নিলা একাডেমি থেকে, কি কি প্রস্তুতি নিছিলাম? আর এখানে বিভিন্ন গাইডলাইন, তারপরে ডিসিপ্লিন, এখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, তারপরে শারীরিক পরীক্ষা, মেডিকেল ফিল্ড ওয়া সব কিছু এখান থেকে শিখে গেছি। এখানে আমরা মাঠে গেছিলাম, মাঠে কতজন গেছিলাম? মাঠে গেছিলাম স্যার 160 জনের মতো মাঠে গেছিলাম। 160 জনের? জি স্যার, 160 জনের মাঠে যায় দুই দুই ভাগে ভাগ করছে আমাদের। আমাদের প্রথমে একটা ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ করানোর পরে স্যার আমাদের চূড়ান্ত মেডিকেল হয়েছে। চূড়ান্ত মেডিকেলে স্যার আমরা 14 জন টিকছি। 14 জন টিকার পরে স্যার আমাদের আর একটা ফর্ম ফিল আপ করানো হয়েছে। ফর্ম ফিল আপ করানোর পরে স্যার আমাদের নিয়ে গেছে 500 মিটার দৌড় 2 মিনিটে শেষ করতে হবে। স্যার আমরা 500 মিটার দৌড় সেটি দিয়েছি, দেওয়ার পরে 50টা বুক ডাউন দিয়েছে, 25টা প্রথমে দিয়েছে, তারপরে স্যার সিট আপ দিয়েছে 25টা, তারপর আবার 25টা বুক ডাউন দিয়েছে, টোটাল 50টা বুক ডাউন দিয়েছে, টোটাল 50টা বুক ডাউন। আচ্ছা, তারপরে স্যার আরেকটা ফর্ম ফিল আপ করাইছে। ফর্ম ফিল আপ করানোর পরে স্যার আমাদের লিখিত পরীক্ষা নিয়ে গেছে। লিখিত পরীক্ষার যে প্রস্তুতিগুলো আমাদের একাডেমি থেকে নিছিলা? জি স্যার, সেগুলো থেকে লাভ হচ্ছিল পরীক্ষা? জি স্যার, সেগুলো আসছিল, মানে ওই সাজেশন মাফিক আসছিল। স্যার এখানে লিখিত পরীক্ষায় কত পাইছিল আর কি? মানে স্যার, স্যার লিখিত পরীক্ষা আমাদের রেজাল্ট দেয়, রেজাল্ট দেয় নিয়ে যারা পাস করছে একেবারে একেবারে দিয়ে দিচ্ছে। তো তারপরে দুই একটা যদি বলো প্রশ্ন যদি মনে থাকে নতুনদের উদ্দেশ্যে। এখানে স্যার বাংলা আসছিল স্যার, প্রথমে আসছিল বাক্য রচনা করা, পাঁচটা বাক্য থাকবো, যে কোনো পাঁচটা থেকে বাক্য রচনা করতে হবো। তারপর স্যার শব্দার্থ হয়েছিল পাঁচটা, রচনা হয়েছিল, তারপর ইংলিশ আসছিল স্যার
ওয়ার্ড মিনিং আসছিল, তারপরে প্যারাগ্রাফ আসছিল। কি প্যারাগ্রাফ দিছিল স্যার? ইউর হবি আর স্কুল লাইফ। ইউর হবি আর স্কুল লাইফ। তারপর স্যার গণিত দিছিল স্যার, গণিতটা একটু কঠিন ছিল স্যার। শতকরার অঙ্কগুলো দিছিল, শতকরা, তারপরে ওই যে ঐকিক নিয়ম আসছিল, ঐকিক নিয়ম না স্যার, মান নির্ণয় দিছিল, দ্বারা দিছিল। আচ্ছা, তারপরে স্যার সাধারণ জ্ঞান আসছিল দেশের সম্পর্কে, সাতজন বীর শ্রেষ্ঠ নাম লিখতে হবে, তারপরে তোমার সেনাবাহিনীর প্রধান কে স্যার, সাতজন বীরশ্রেষ্ঠ নাম শেখানো দুই তিন মিনিটের মতো ভাইবা আসছে। তারপরে চলো ভাইবা শেষ করে টোটাল কতজনকে যেকোনো পদের ক্ষেত্রে অফিসার অথবা সৈনিকের ক্ষেত্রে তোমার একটা শেষ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে, বুঝতে পারছি? তো যাই হোক, তোমাদের ওভারঅল হচ্ছে পরীক্ষার সিলেকশনের বিষয়। তো অন্যায়ের পথে যাওয়া যাবে না, অন্যায়ের সঙ্গে থাকা যাবে না। আমি যদি প্রস্তুতি নেই, প্রিপারেশন নিয়ে যাই, আর আমার যদি ভাগ্যে আল্লাহ তাআলা লিখে রাখেন, অবশ্যই আমার নিজ যোগ্যতায় আমি চাকরি পাবো। এটা তো একটা আত্মবিশ্বাস আছে, তাই না? তোমাদেরও আত্মবিশ্বাস থাকা উচিত। ও যেগুলো বললো তোমাদের সামনে এসে, এর থেকে চলন্ত সত্য ঘটনা কিন্তু আর তোমরা কোথাও শুনতে পারবে। অন্য কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন করা থাকে, পাবলকে জিজ্ঞেস করতে পারো। আজকে সম্পূর্ণভাবে সে পরীক্ষা মোকাবেলা করতে পারবো আমি? আপেল যারা উইনিং এ বসে আছে বা যারা দেখছে আর কি, সার্ভে ওদের ভবিষ্যৎ হয়তো বা সার্ভে আর কি, যদি সময় থাকে তোমরা যখন ট্রেনিং এ যাবা তখন হয়তো বা তোমার ভিডিও আরেকজন দেখবে আর কি। ভিডিও গুলো দেখলে পরে তারা জানতে পারবে, শিখতে পারবে, কারণ আমাদের বাস্তব প্রেক্ষাপটটা কিন্তু এই সেক্টরে কিন্তু আমাদের জানা থাকে না সঠিক ওয়েটা। যদি এই বাস্তব প্রেক্ষাপটটা আর যদি রাস্তাটা, সঠিক রাস্তাটা যদি জানা থাকে, তাহলে আমরা অনেকেই কিন্তু আমাদের স্বপ্নের জায়গায় কিন্তু পৌঁছাতে পারবো। নিষ্ঠার সাথে সারা জীবন চাকরি করে যেতে পারো। আগামীতে তোমরা যারা ক্লাসে বসেছিল, একদিন চাই তোমরা যাতে এই জায়গায় এসে কিছু বলো আর কি। Yes sir, মারা যাবে তো? Yes sir, আরে মারা যাবে? Yes sir, thank you very much.